পিয়ালি তার স্বামী শাশুড়ি মা এবং একমাত্র ননদের সঙ্গে একটি গ্রামে থাকে। পিয়ালি এমনিতে বেশ ভালো বৌমা হলেও তার সিরিয়াল দেখার জঘন্য অভ্যাসের কারণে তার শাশুড়ি মা সুজাতা দেবী মাঝে মাঝে তার উপর ভীষণ রেগে যেত। একদিন টিভিতে কোনো একটা অনুষ্ঠান দেখতে দেখতে হঠাৎ করে পিয়ালির ছাপ্পান্ন ভোগ খেতে ইচ্ছা করে। তার সামনে ছাপ্পান্ন রকমের খাবার সাজিয়ে সেই খাবার উপভোগ করার ইচ্ছা একেবারে অদম্য হয়ে ওঠে। কিন্তু সেই মুহূর্তে তার বাড়িতে এত রকমের খাবার না থাকায় পিয়ালি বেশ হতাশ হয়ে পড়ে। তার এরকম চেহারা দেখে তার শাশুড়ি মা বেশ অবাক হয়। কি হয়েছে বৌমা, এখনই তো হাসতে হাসতে টিভি দেখছিলে, এখনই আবার এরকম মুখ চোখ গোমরা হয়ে গেল কেন? তোমার সিরিয়ালে বোধহয় কষ্টের কোনো সিন দেখিয়েছে। ভীষণ কষ্টের মা, ওটা দেখার পর থেকে আমি আর শান্তিতে বসে থাকতেই পারছি না। জানেন কি করলে যে একটুখানি মনটাকে শান্তি দিতে পারবো সেটাও বুঝতে পারছি না আমি। কি এমন দেখিয়েছে যে হাসতে হাসতে তোমার মন হঠাৎ করে এত খারাপ হয়ে গেল? আরে ওখানে সিরিয়ালের হিরোইনকে ওর শাশুড়ি মা ছাপ্পান্ন রকমের রান্না করে একটা বড় থালাতে সাজিয়ে খেতে দিল, ওটা দেখার পর থেকেই আমি আর লোভ সামলাতে পারছি না। ছাপ্পান্ন রকমের রান্না তুমি একসাথে দেখেছো কখনো? আর একটা মানুষ ছাপ্পান্ন রকমের খাবার একেবারে খেতে পারে? কি সব যে তুমি টিভিতে দেখতে থাকো উপরওয়ালাই জানে। সিরিয়ালের ওই হিরোইনটাও তো আগে ছাপ্পান্ন রকমের খাবার একসঙ্গে খায়নি, তবু ওর শাশুড়ি মা তো ওকে বানিয়ে দিল। সবার আর সেরকম কপাল হয় বলুন? আর কার অমন কপাল আছে কি নেই আমার জানার কোনো দরকার নেই, তবে এসব করতে আমি পারবো না, এটা তোমাকে আগেই বলে দিচ্ছি। এই বলে সুজাতা দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মা এত করে বোঝানোর পরও পিয়ালির মন থেকে ছাপ্পান্ন রকমের খাবার একসঙ্গে খাওয়ার ইচ্ছা কিছুতেই যায় না। সে সিদ্ধান্ত নিয়েই নেয় আজকে যেভাবেই হোক সে ছাপ্পান্ন ভোগ খেয়েই ছাড়বে। তাই তাদের বাড়িতে যা যা খাবার দাবার ছিল সবকিছু একটু একটু করে সে একটা থালায় সাজাতে থাকে। বেশ অনেকক্ষণ ধরে এমন করার পরও পিয়ালি লক্ষ্য করে তার থালাতে তখনও ছাপ্পান্ন রকমের খাবার হয়নি। ছাপ্পান্ন রকমের খাবার না হলে সে কি করে তার সিরিয়ালের হিরোইনদের মতো ছাপ্পান্ন ভোগ খেতে পারবে? এটা ভেবেই সে বেশ চিন্তায় পড়ে। মায়ের কাছে শুনলাম তুমি নাকি ছাপ্পান্ন ভোগ খাওয়ার চেষ্টা করছো, ভূতে ধরেছে নাকি তোমার? একসাথে এতগুলো খাবার কেউ খেতে পারে? তোমার মাও যেরকম তুমিও সেরকম, কোথায় আমাকে একটু ছাপ্পান্নটা খাবার ম্যানেজ করে দিতে সাহায্য করবে তা নয়, তুমিও মায়ের মতো আমাকে জ্ঞান দিতে চলে এলে। আমাকে তো পাগল কুকুরে কামড়াইনি যে এখন আমি তোমার মন ভোলানোর জন্য ছাপ্পান্ন রকমের খাবারের জোগাড় করতে বসবো, আমার অনেক কাজ আছে। ছাপ্পান্ন রকমের কথা শোনানোর বেলায় তো তোমার খুব সময় থাকে। ও সুকন্যা শোনো না, তুমি তো আমার একমাত্র ননদিনী রায়বাঘিনী, বলো তুমি একটু বৌদির সাহায্য করবে না? বলো কারোর বাড়িতে কি ছাপ্পান্ন রকমের খাবার থাকে না একসাথে ছাপ্পান্ন রকমের খাবার বানানো সম্ভব? তুমি কি বলছো তুমি নিজেই জানো না। ছাপ্পান্নর মধ্যে 48টা তো আমি জোগাড় করেই ফেলেছি, আর 8টা জোগাড় করতে একটু সাহায্য করো, মাত্র 8টা। তুমি বাইরে থেকে কিছু খাবার কিনে এনে দিলেই চলবে। একদম না, তুমি সেদিন আমাকে ফুচকা খাওয়াওনি, মনে আছে? 20 টাকার জায়গায় 30 টাকার ফুচকা খেতে চেয়েছিলাম বলে তুমি তো প্রায় কাঁদতে বসে পড়েছিলে, আর এখন তোমাকে আমি 8 রকমের খাবার এনে দেবো, তুমি ভাবলে কি করে? আর কোনোদিনও এরকম হবে না, বিশ্বাস করো। তুমি প্লিজ আমাকে 8টা খাবার জোগাড় করে দাও, আমি কথা দিচ্ছি পরের দিন তোমাকে আমি 80 টাকার ফুচকা খাওয়াবো। এই কথা শুনে সুকন্যা বেশ খুশি হয়। সে সত্যি সত্যি বাইরে বেরিয়ে তার বৌদির জন্য নানান রকমের খাবার খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর সে একটি দোকান থেকে কচুরি, সিঙ্গারা, জিলিপি, সন্দেশ, মিহিদানা, আলুর চপ, বেগুনি, মালপোয়া এরকম বেশ কয়েকটা খাবার নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সুকন্যার হাতে এত রকমের খাবার দেখে তাদের পাড়ার বেশ কয়েকজন লোক খুবই অবাক হয়। তারা ভাবে হয়তো সুকন্যার সম্বন্ধ দেখতে পাত্রপক্ষ এসেছে, তাই তারা এত কিছুর আয়োজন করছে। তোর দাদা বৌদি কেউ বাড়িতে নেই? এরকম দিনেও তোকে বাজার করতে পাঠিয়েছে? সত্যি কি দিনকাল পড়লো? এই কারণে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাওয়া উচিত। কি বলছো কাকু, আজকের দিন মানে আজকে কি স্পেশাল কিছু আছে? মা দাদা বৌদি কেউ তো আমাকে কিছু বললো না। আমি যে শুনলাম তোকে দেখতে পাত্রপক্ষ এসেছে সেটা কি তাহলে মিথ্যে? তাই তো ভাবলাম যে যার সম্বন্ধ এসেছে সেই এখন বাজার করতে বেরিয়েছে। তোমাদের সত্যি কাজের বড্ড অভাব, তাই একটা সাধারণ ঘটনাকে দিয়েও তোমরা কত বড় গল্প বানিয়ে দাও। আমার সম্বন্ধ টম্বন্ধ কিছু আসেনি, এইসব খাবার আমি আমার বৌদির জন্য নিয়ে যাচ্ছি, ম্যাডামের আজকে ছাপ্পান্ন ভোগ খাওয়ার ইচ্ছা হয়েছে। ও তাই বল, আমি ভাবলাম কি বললি, ছাপ্পান্ন ভোগ?
পিয়ালি একা একা খাবে? এতগুলো খাবারের নাম শুনলেই তো আমার মাথা ঘুরছে রে। মাথা ঘুরছে যখন আবার গাছতলায় নিজেদের দলবলদের কাছে গিয়ে বসে পড়ো, তারপর ভালো করে জল খেয়ে নাও। রসিয়ে খসিয়ে মশলা মাখিয়ে ওদেরকে এই ঘটনা তো তোমাকে গুছিয়ে বলতে হবে নাকি? এই বলে সুকন্যা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। বিকাশবাবু সত্যি সত্যি তার পাড়ার বন্ধুদের কাছে গিয়ে পিয়ালির 56 রকমের ভোগ খাওয়ার কথা বলে। পাড়া সবাই এই অদ্ভুত ঘটনা শুনে একেবারে অবাক হয়ে যায়। তারা কেউ কোনোদিনও এইভাবে একটা মানুষকে 56 রকমের খাবার খেতে দেখেনি কিংবা শোনেওনি। এদিকে থালায় 56 রকমের খাবার সাজিয়ে পিয়ালি মনের সুখে সেগুলো খেতে থাকে, আর সুকন্যা নিজের মোবাইলে সেই সমস্ত ভিডিও রেকর্ড করতে থাকে। এমন একটা অদ্ভুত ঘটনার ভিডিও সুকন্যা পিয়ালিকে না জানিয়েই ইন্টারনেটে আপলোড করে দেয়। প্রচুর লোকজন পিয়ালির এই ভিডিওটা দেখে খুবই মজা পায়। তুমি তো ভাইরাল হয়ে গেছো বৌদি, আমি তো ভাবতেই পারিনি তোমার এই বোকা বোকা জিনিসটা লোকের এত ভালো লাগবে। এবার তোমাকে প্রায় 56 ভোগ খেতে হবে, আর কোনো উপায় নেই। কিন্তু সত্যি লোকের এটা ভালো লেগেছে? তাহলে আমি আবার 56 ভোগ খাবো, এটাই বলছো তো? তুমি সাহায্য করবে তো আমাকে? হ্যাঁ সাহায্য করবো তো। আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো, যার নাম দেব 56 ভোগ পাগল বউ। ওখানে শুধু তুমি 56 ভোগই খাবে। একবার চ্যানেলটা ভাইরাল হয়ে গেলেই আমাদেরকে আর পেছন ফিরে তাকাতে হবে না। তোমার দাদা জানতে পারলে কিন্তু খুব বকাবকি করবে, তখন কিভাবে সামলাবো শুনি? দাদা যখন জানতে পারবে তুমি এভাবে 56 ভোগ খেয়ে মাস গেলে 56-60,000 টাকা ইনকাম করছো, তখন নিশ্চয়ই আর বকাবকি করবে না। এত বড় একটা টাকার সংখ্যার কথা শুনি পিয়ালি তার নিজের লোভ ধরে রাখতে পারে না, সে সুকন্যার কথাই রাজি হয়ে যায়। একদিকে প্রায় দিনই তাদের 56 ভোগ রান্না আর খাবার ভিডিও ইউটিউবে আপলোড হতে থাকে, আর অন্যদিকে বিকাশবাবুর সঙ্গে কথোপকথনই সারা পাড়ায় রটে যায় যে রজতের বউ পিয়ালি প্রত্যেকদিন 56 রকমের খাবার খায়। এই ব্যাপারে যদিও পিয়ালি কিংবা সুকন্যা কেউই কিছু জানে না, এই দিনের পর থেকে পিয়ালি মাঝে মাঝেই 56 রকমের খাবার খাওয়ার জন্য জেদ করতে থাকে। এমনই একদিন পিয়ালির স্বামী রজত ঘুমাচ্ছে এমন সময়, রজত উঠো না, 7টা বেজে গেছে, তাড়াতাড়ি উঠে একটু বাজারে যাও না, অনেক কিছু কিনতে হবে। কি কিনতে হবে? কে আসবে বাড়িতে? যেই আসুক, আমি এখন উঠতে পারছি না, আমাকে আর আধ ঘন্টা ঘুমাতে দাও। আরে বাবা কেউ আসবে না, আমি 56 রকমের রান্না করব, তাই আমার 56 রকমের জিনিস লাগবে। এখনই না বেরোলে এত কিছু বাজার করে তোমার অফিস যেতে কিন্তু দেরি হয়ে যাবে। কি কটা রান্না? তোমার মাথা ঠিক আছে তো? এত রান্না দিয়ে কি হবে? আমরা বাড়িতে মাত্র 4 লোক, আমরা এক একজন 14 রকমের রান্না খেতে পারবো বলে তোমার মনে হয়? এসব করে টাকা নষ্ট করো না। আরে তোমাদের সবাইকে 14 রকমের খাবার খেতে হবে কি বললো? তোমরা যেমন খাও তেমনই খাবে, আমি 56 রকমের খাবো। এখন আমার 56 ভোগ ছাড়া আর কিছুই খেতে ইচ্ছে করে না। কি বলছো পিয়ালি, তোমার সত্যি মাথা ঠিক নেই? আমি অফিস থেকে ফিরে আজকে তোমায় মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব। একটা এইটুকু পাতলা শরীর নিয়ে তুমি 56 রকমের খাবার খাবে? জেগে থাকলে না হয় শান্তিতে ঘুমাতে দাও না, অন্তত ঘুমিয়ে আমাকে একটু শান্তি করতে দাও। এই বলে রজত আবার শুয়ে পড়তে চায়, কিন্তু পিয়ালি কিছুতেই তাকে আর ঘুমাতে দেয় না। পিয়ালি জোর করে রজতকে বাজারে পাঠিয়েই ছাড়ে। রজত বাধ্য হয়ে তার স্ত্রীর কথা মতো বাজার থেকে 56 রকমের জিনিসপত্র আনার চেষ্টা করতে থাকে। সে এত কিছু কিনছে দেখে বাজারের লোকজন বেশ অবাক হয়। বিকাশবাবু তার বেশ কয়েকজন বন্ধু সেখানে উপস্থিত ছিল। তারা রজতকে এত কিছু কিনতে দেখে বুঝতে পারে যে রজত নিশ্চয়ই তার স্ত্রীর 56 ভোগ রান্নার জন্য বাজার করতে এসেছে। আজও তোমার বউ 56 ভোগ খাবে তাই না? বিশাল ব্যাপার কিন্তু তোমাদের, এত রকমের রান্না করা, এত কিছু বাজার করার জন্য পকেট আর মনে কিন্তু জোর থাকতে হয়। আপনারা কিভাবে জানলেন যে আমার স্ত্রী 56 রকমের ভোগ খাবে? আমি তো কাউকে কিচ্ছু বলিনি। বাবা তুমি তো দেখছি কিছুই জানো না তাহলে। তোমার স্ত্রী তো এখন 56 রকমের খাবার প্রত্যেক দিনই খায়, কোনোদিনও তোমার বোন বাজারে আসে তো কোনোদিনও তোমার মা, আর আজকে প্রথমবার তোমাকে বাজার করতে দেখলাম। পিয়ালি এরকম খাবার আগেও খেয়েছে আর আমি জানি না, আপনাদের কথা ভুল হচ্ছে নিশ্চয়ই, এরকম কিছু হলে আমার মা বোন তো আমাকে বলতোই। বিকাশবাবু এবং তার বন্ধু বান্ধবরা রজতকে অনেকক্ষণ ধরে অনেক কিছু বুঝিয়ে বলে। রজত বুঝতে পারে তার স্ত্রী অনেকদিন ধরেই এই 56 রকমের খাবার খাওয়া চালু করেছে, কিন্তু সে এতদিন কিভাবে এই ব্যাপারটা জানতে পারলো না এটা ভেবেই তার অবাক লাগে। এরকম কিছু হলে তার মা তো তাকে অনেক আগেই জানাতো। সুজাতা দেবীও রজতকে কিছু জানায়নি একথা ভেবে রজতের ভীষণ অবাক লাগে। সে তাড়াতাড়ি করে বাড়ি যায় তার মায়ের সঙ্গে কথা বলবে বলে, কিন্তু বাড়িতে ঢুকেই সে আড়াল থেকে দেখে তার মা বোন এবং স্ত্রী তিনজনে মিলে কোনো একটা ব্যাপারে খুব গভীরভাবে আলোচনা করছে।
আজকে রজত বাজার করতে গেছে, অনেক কিছুই তো ওকে দিয়ে আনাতে হয়েছে, যার জন্য ওকে কিন্তু সত্যি কথাটা বলতেও হয়েছে যে আমি ছাপান্ন ভোগ খাবো। যদি বাড়িতে এসে আবার আমাকে অন্য কিছু প্রশ্ন করে তাহলে কিন্তু আপনারা দুজন ম্যানেজ করবেন। পাকামি করবে তুমি আর ম্যানেজ করবো আমরা? আমি ওসব জিনিসে নেই, ওর তো এতগুলো টাকা খরচা হচ্ছে, ও যদি একটু রাগ দেখায় সেটা না হয় সহ্য করে নেবে। রাগ দেখিয়ে যদি আমার ছাপান্ন ভোগ খাওয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু তোমাদের রায়ের পথটাও বন্ধ হয়ে যাবে, দেখো কি করবে। এই বৌদি, তুমি ভয় দেখাচ্ছ নাকি? ভয় দেখালে প্লিজ দেখিও না, আমি সত্যি সত্যি খুব ভয় পাচ্ছি। এত সহজে আমরা এতগুলো টাকা ইনকাম করতে পারি সেটা বন্ধ হোক আমি কিছুতেই চাই না। তাহলে তোমার দাদাকে তোমরা ম্যানেজ করবে, আমি এসবে নেই। তাদের কথা শেষ হতে না হতেই রজত সেখানে চলে আসে। রজতকে দেখে তারা সবাই খুবই ঘাবড়ে যায়। তার চোখ মুখ দেখে বোঝা যায় রজত নিশ্চয়ই সব কথা শুনতে পেয়েছে, তাই তারা নানান রকমের কথাবার্তা বানিয়ে বলার চেষ্টা করে। তোমরা না নাটক করো না তো, আমার যা শোনার আমি শুনে নিয়েছি। এবার বলো তো, পিয়ালি কেন মাঝে মধ্যে ছাপান্ন ভোগ খায়, আর তোমরা টাকাই বা কিভাবে কামাও, কি করো তোমরা? ও কিছু না, ওসব তুমি বাদ দাও, তুমি কি কি বাজারে এনেছো সেগুলো দাও তো, আমাকে এক্ষুনি রান্না বসাতে হবে। বলে দাও না বৌমা, কি দরকার ওর থেকে এসব লুকিয়ে, ও তো আমাদের বাড়িরই সদস্য, আমার ছেলে, তোমার স্বামী, সুকন্যার দাদা, ওর তো অধিকার আছে সমস্ত কিছু জানার। কিন্তু মা আপনি জানেন তো যে, সুকন্যা দেখতে পাই তার দাদা প্রচন্ড রেগে গেছে, দাদার রাগকে সুকন্যা বরাবরই ভীষণ ভয় পায়। দাদা যাতে রেগে গিয়ে কোন রকমের অশান্তি না করে তাই সুকন্যা পিয়ালির কথা থামিয়ে নিজে থেকেই তার দাদাকে সব কথা বলে দেয়। রজত এই ঘটনা শুনে প্রথমে প্রচন্ড রেগে গেলেও এই কাজ করে তার স্ত্রী, মা এবং বোন উপার্জন করতে পারছে এবং সবাই খুশিতে আছে এটা ভেবেই রজত তাদেরকে আর কিছু বলে না। এমন চমৎকার হয়ে যাবে সেটা পিয়ালি, তার ননদ কিংবা শাশুড়ি মা কেউই বিশ্বাস করতে পারেনি। সত্যি বলছো, তুমি আমার উপর রাগ করনি? তুমি সত্যি বলছো যে আমার ভিডিও করা বন্ধ করে দেবে না তুমি? এরকম ছাপান্ন ভোগ পাগল বউ কজনের বাড়িতে থাকে, আর এরকম বউ থাকলে বাড়ির লোকজন যে কত খুশি থাকে সেটা আমি বুঝতে পেরে গেছি, তাই তোমার চিন্তা নেই, তোমার ভিডিও করা আমি বন্ধ করব না। এই কথা শুনে সবার খুবই আনন্দ হয়। দেখতে দেখতে কয়েক বছরের মধ্যেই ছাপান্ন ভোগ পাগল বউ অনেক অনেক উন্নতি করে। যেই পিয়ালি আগে টিভি দেখতে ভালোবাসত সেই পিয়ালিকে এখন নতুন নতুন চ্যানেলে টিভিতে দেখা যায়। মহুয়া এবং সঞ্জয়ের বিয়ে হয়েছে প্রায় এক বছর আগে। এই এক বছরে মহুয়া তার বাপের বাড়ির সঙ্গে কোন রকমের সম্পর্ক রাখেনি। সঞ্জয় জানতে চাইলেও মহুয়া বলেছে তার বাপের বাড়ির লোকজন নাকি তাকে অপমান করেছে, আর সেই জন্যই সে তাদের সঙ্গে কোন রকমের সম্পর্ক রাখতে চায় না। সবকিছু মোটামুটি ঠিকঠাকই চলতে থাকে। হঠাৎই সঞ্জয়ের দুই ভাই অরুণ এবং পুষ্কর মহুয়ার দুই বোন সৃজনী এবং অর্পিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। নিজের বোনেদেরকে নিজের যা হিসেবে শ্বশুরবাড়িতে দেখে মহুয়া একেবারে আকাশ থেকে পড়ে। আমি যদি জানতাম আমাকে এদের সঙ্গে এসে থাকতে হবে তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। তোমার ভাইরা আগে থেকে কেন বলেনি যে ওরা আমার বোনেদেরকেই বিয়ে করবে? তুমি কি আমাকে আগে বলেছো তোমার আরো দুটো বোন আছে? তুমিও যেমন জানতে না আমিও তেমন জানতাম না। এই তিন বোন মিলে একসাথে এক শ্বশুরবাড়িতে থাকবে, এর থেকে বেশি আনন্দের কি হতে পারে? আনন্দ? ওরা আমার জীবন অতিষ্ঠ করে দেবে, ওরা কি ভয়ানক জিনিস তুমি জানো না। আমি নিজের বোনদের এরকম ভাবে বলছি বলে তুমি আমাকে খারাপ ভাবতে পারো, কিন্তু কয়েকদিন গেলেই তুমি বুঝতে পারবে আমি একটুও মিথ্যা কথা বলিনি। বাড়িতে তো তোমার সাথে শুধু তোমার বোনরা থাকবে না, আমি আর আমার ভাইরাও থাকবো, আর এরা তোমাকে কিভাবে বিরক্ত করে আমিও দেখছি। সঞ্জয় বারবার বোঝানোর পরেও মহুয়ার মন মানতে চায় না, সে কিছুতেই তার বোনেদের সঙ্গে এক বাড়িতে থাকতে রাজি নয়। অপরদিকে মহুয়ার সাথে থাকতে তার বোনেদের কোনো আপত্তি আছে বলে মনে হয় না, কারণ তারা তাদের দিদিকে তাদের সামনে থেকে দেখে বেশ খুশি বলেই মনে হয়। এবার এসেছে উট পাহাড়ের নিচে, ও আমাদের থেকে বড় বলে আমাদের থেকে নিজেকে বেশি চালাক মনে করে, কিন্তু ও মাঝে মাঝে ভুলে যায় বয়সে বড় হলেই বুদ্ধি বেশি হয় না। দেখ, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, ও আমাদের সাথে যাই করুক আমরা ওর মতো নিচে নেমে ওকে কোনোভাবেই অপমান করব না কিংবা কষ্ট দেব না। তবে হ্যাঁ, ও যদি আবার আমাদের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে তার আগেই আমরা ব্যবস্থা করব। হঠাৎ করে নতুন দুই বউ বাড়িতে আসতেই এমন অশান্তি সৃষ্টি হবে এটা সঞ্জয় কিংবা তার দুই ভাই কখনোই ভাবতে পারেনি। তারা অনেক চেষ্টা করলেও তাদের স্ত্রীদের একসঙ্গে মিলেমিশে থাকার কথা বুঝে উঠতে পারে না। এভাবেই অনেকগুলো দিন কাটে।
কি শুরু হয়েছে বলতে পারি? এটার মধ্যে এইদিকে একজন চিৎকার করে যাচ্ছে, ওইদিকে দুজন মিলে নিজেদের মধ্যে নানান রকমের আলাপ আলোচনা করছে। আমাদের বাড়িটা তো বাড়ি কমা নাটকের থিয়েটার বেশি মনে হচ্ছে। মাঝে মধ্যে তো সৃজনী আর অর্পিতার কথা শুনে মনে হয় ওরা নিজেদের দিদির সাথে এরকম করবে বলেই হয়তো আমাদের বিয়ে করেছে। হয়তো তোর এখনো মনে হচ্ছে করেছে? আমি তো প্রথম দিনই বুঝে গেছি যে ওরা জেনে বুঝেই এটা করেছে, কিন্তু কেন এরকম করলো সেটাই তো কিছু বুঝতে পারছি না। কেউ তো কিছু বলছেই না, মোহা তো আমাকে আগে কখনো বলেনি যে ওর দুটো বোন আছে, আর এদিকে তোরা বলছিস ওর দুই বোন ওর সাথে বোঝাপড়া করার জন্য এই বাড়িতে বিয়ে করে এসেছে। এইসব নানান রকমের কথা ভাবতে ভাবতে তিন ভাইয়ের চিন্তায় কপালে ভাঁজ পড়ে। তারা তিনজন না চাইলেও ছোটখাটো কোনো না কোনো কারণে তাদের বাড়িতে প্রত্যেকদিন অশান্তি লেগেই থাকে। তাদের বাড়ির সমস্যা হলো বাড়ির তিন বউকে নিয়ে, কারণ তারা কেউ কিছু বলতেই চায় না যে কেন তাদের তিন বোনের মধ্যে এতটা দূরত্ব। এমনই একদিন তিন ভাই অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে আসে। এমন সময় হঠাৎই তিন বোনের মধ্যে ঝামেলা শুরু হয়। তোদের সমস্যাটা কি? তোরা তো দেখলি যে আমি সকাল থেকে উঠে সবার জন্য লুচি তরকারি বানালাম, তারপরেও আমার খাবার দেওয়ার আগে তোরা কেন ওদের দুধ কর্নফ্লেক্স দিয়ে দিলি? আমাকে অরুণ বললো ওর খিদে পেয়েছে, আমি তো জানতাম না তোমার কতক্ষণ লাগবে, তাই ভাবলাম ওকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিই। কিন্তু এখানে এসে দেখলাম দাদা ভাইও এখানে বসে আছে, ওদেরকে না দিয়ে আমি শুধু অরুণকে কিভাবে খেতে দেব, তাই সবাইকেই দিয়ে দিলাম। লুচি তরকারি বানাতে তো একটু সময় লাগবেই, তোরা ইচ্ছা করে এগুলো করলি তাই না, যাতে আমার বানানো খাবারগুলো নষ্ট হোক? এসব করতেই তোরা এখানে এসেছিস বল। তোমার কেন মনে হয় আমরা এখানে এসব করতেই এসেছি? এরকম করার কি কোনো কারণ আছে? তোমার যখন মনে হচ্ছে আমরা ইচ্ছা করেই করছি, তাহলে এরকম করার কারণটাও তুমি জানবে নিশ্চয়ই। আচ্ছা সব এখন বাদ দাও, আমাকে লুচি তরকারি দাও তো, আমার কর্নফ্লেক্স খেয়ে পেট ভরেনি। এখন আমাকে দুটো লুচি দাও আর বাকিটা টিফিনে প্যাক করে দিও। সঞ্জয়ের কথা শুনে তার ভাইরাও তাই করে। কোন রকমে সেই দিন ঝামেলা হতে হতে বন্ধ হয়। এভাবেই দিনের পর দিন চলতে থাকে। একদিন মহুয়া রান্না করছে, এমন সময় তার দুই বোন রান্নাঘরে আসে। কি রান্না করছো দিদি ভাই? দেখো আবার বৃষ্টিস মিশিয়ে দিও না যেন, আমরা ছাড়াও ঘরের বাকি লোকেরাও কিন্তু এই খাবারটা খাবে, এটা ভুলে যেও না। কিন্তু এই বাড়িতে এসেছিস দুই মাস হতে চলল, বীজ যদি মেশানোর হতো তাহলে আগেই মিশিয়ে দিতাম। আমি তোদের মতো নই, আর সেই জন্যই তোদের এসব অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করছি। তুমি আমাদের মতো কিভাবে হবে দিদি ভাই? আমরা তো ভালো, আমাদের মতো হতে গেলে তোমাকে আরো একবার জন্ম নিতে হবে, তাতেও আমি শিওর নই তুমি আমাদের মতো ভালো হতে পারবে কিনা। তোরা এসব করতে এই বাড়িতে এসেছিস তাই না? একটা জিনিসের জন্য তোরা একেবারে হাত ধুয়ে আমার পেছনে পড়ে গেছিস। তোরা যেটা চেয়েছিলি সেটা তো তোরা পেয়ে গেছিস, তাও কেন আমার পেছনে পড়ে আছিস তোরা? যতদিন না তোমার এই ভালো মানুষের মুখোশটা তোমার স্বামীর সামনে ছিঁড়ে ফেলতে পারছি, ততদিন তো এরকম করতেই হবে। আমরা তো আর তোমার মতো নই যে একেবারে পেছন থেকে ঝোপ বুঝে কোপ মেরে দেব। ভদ্রভাবে কথা বল, আমি কোনো ঝোপ বুঝে কোপ মারিনি, যেটা হওয়ার ছিল সেটা হয়েছে। তোরা যদি এখনো ওই একটা জিনিসের জন্য এভাবে আমাকে বিরক্ত করতে থাকিস, তাহলে আমি নিজেই সঞ্জয়কে সবকিছু বলে দিতে বাধ্য হব। অত সাহস তোমার নেই, সাহস থাকলে এই এক বছরে অন্তত বাড়িতে তুমি একবার ফোন করতে। আমাদের কথা বাদ দাও, অন্তত বাবা মায়ের একবার খোঁজ নিতে, এই এক বছরের মধ্যে অন্তত একবার নিজের স্বামীকে সত্যি কথাটা বলতে পারতে। এভাবে মহুয়ার সাথে তার দুই বোনের আবার ঝগড়া শুরু হয়। সঞ্জয়ের বাকি ভাইরা এই সমস্ত নিয়ে এত কিছু চিন্তা না করলেও সঞ্জয়ের চিন্তা দিনে দিনে বাড়তেই থাকে। তার মনে হয় তারা যখন বাড়িতে থাকে না, সেই সময় হয়তো সৃজনী এবং অর্পিতা দুজনে মিলে তার বউ অর্থাৎ মহুয়াকে বিরক্ত করে। এইসব কথা ভাবতে ভাবতে সঞ্জয়ের অফিসে মন বসে না, সে অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির সামনে এসেই চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সে চুপচাপ দরজার বাইরে দাঁড়িয়ে পড়ে এবং সে মহুয়া ও তার বোনেদের সমস্ত কথা শোনার চেষ্টা করে। আমাকে যদি সঞ্জয়ের পছন্দ হয় আমি সেটাতে কি করতে পারি? আমাকে যদি ওর নিজের পছন্দ না হতো তাহলে ও তো নিশ্চয়ই আমার কথা শুনে আমাকে বিয়ে করতো না। এখানে পুরো দোষ তো আমার নেই। পুরো দোষটাই তোমার। আমার জন্য সঞ্জয়ের বিয়ে সম্বন্ধ এসেছিল সেটা তুমি জানতে। বাড়ির বড় বউ, এত বড় কোম্পানির মালিকের বউ, এসব কিছু লোভ তুমি ছাড়তে পারোনি, তাই তুমি এই চালাকিটা করেছিলে। ঠিক আছে, তোর যদি সেই কারণে আমার উপর রাগ হয়ে থাকে আমি সেটা বুঝতে পারছি, কিন্তু অর্পিতা আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করে? ওর আমি কি ক্ষতি করেছি? ছোট থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করলাম, আর এখন আমি ওর সবচেয়ে বড় শত্রু হয়ে গেলাম। তুমি দিদি ভাইয়ের সাথে কি করেছো তার জন্য আমি তোমার উপর রাগ করিনি,
আমি রাগ করেছি তুমি বাবা মায়ের নামে মিথ্যা কথা বলেছ। বাবা মায়ের গহনা চুরি করে ওদের সেই সম্বলটুকু নিয়ে নিয়েছ, শুধুমাত্র বড়লোক বাড়ির বউ হবে বলে। এত ক্ষতি করেও তুমি একবারও বাবা মায়ের খোঁজ নাওনি। অর্পিতার কথা শেষ হতে না হতেই সঞ্জয় ঘরে ঢুকে আসে। সঞ্জয়কে দেখে হঠাৎ করে সবাই চমকে ওঠে। তুমি তুমি এখানে কি করছো? তোমার অফিস শেষ হতে এখনো তো কয়েক ঘন্টা বাকি। ভাগ্যিস এসেছি, তাই জন্যই তাতে কিছু শুনতে পেলাম। এবার আমাকে সমস্ত কিছু খুলে বলো, অর্ধেক জেনে আমি আমার সারা জীবন এইভাবে কাটাতে পারবো না। মহুয়া অনেকবার বারণ করলেও সঞ্জয় সমস্ত কিছু শোনার জন্য জোর করতেই থাকে। আজ থেকে প্রায় এক বছর আগের কথা, যখন সৃজনীর জন্য সঞ্জয়ের সম্বন্ধ আসে, তাদের সারা বাড়িতে একটা খুশির আমেজ বয়ে যায়। সবাই প্রাণ খুলে খুশি হলেও মহুয়া কিছুতেই খুশি হতে পারে না। আমি বড়, আমার আগে আমার বোনের বিয়ে কেন হবে? তোমরা কি সবার সামনে এটা প্রমাণ করতে চাইছো যে আমার থেকে আমার বোন অনেক বেশি ভালো আর আমার থেকে অনেক বেশি গৃহিণী হওয়ার যোগ্য? আমরা তো কিছু করিনি, এমনকি সঞ্জয় এখনো সৃজনীকে দেখেনি। সঞ্জয়ের পিসি মানে আমার যে গ্রামের বান্ধবী, তার তো সৃজনীকে পছন্দ হয়েছে। সে নিজে থেকে এসে সৃজনীর জন্য সঞ্জয়ের সম্বন্ধ এনেছে। ও, এই ব্যাপার? তাহলে সঞ্জয়ের সঙ্গে সৃজনীর বিয়েটা ভাঙতে আমার বেশি সময় লাগবে না। এবার আমাকে আমার প্ল্যানে কাজ করতে হবে, যাতে সঞ্জয় সৃজনীকে দেখতে আসার আগেই আমার ভালোবাসে একেবারে হাবুডুবু খায়। এসবই ভাবতে ভাবতে মহুয়া আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। সঞ্জয় কোথায় কাজ করে, তার বাড়ি কোথায়, এসব মহুয়ার পক্ষে জানাটা খুব একটা অসুবিধা ছিল না। তাই সে সমস্ত খোঁজ খবর নিয়ে সঞ্জয় কখন অফিস থেকে বের হয়, কখন বাড়ি যায়, সমস্ত কিছুর উপর নজর রাখতে থাকে। এছাড়াও সঞ্জয় কি খেতে ভালোবাসে, তার পছন্দের রং কি, সমস্ত কিছু মহুয়া ভালো করে জেনে নেয়। একদিন সঞ্জয় অফিস থেকে বেরিয়েছে এমন সময় মহুয়া তাড়াহুড়ো করে সঞ্জয়দের অফিসে ঢুকতে গিয়ে তার সাথে সঞ্জয়ের ধাক্কা লাগে। আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন না। আসলে আমার না আজকে অফিসে একটা ইন্টারভিউ ছিল, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আর এই পাওভাজির দোকানে এত লাইন, কি বলবো। সামনে পাওভাজির দোকানটা দেখে না খেয়ে আসতে মন চাই বলুন তো। ব্যাস, ওটা খেতে গিয়েই দেরি হয়ে গেল, তাই তাড়াহুড়ো করছিলাম আর কি। আমি এবার ভেতরে যাই, ওকে? এই বলে মহুয়া অফিসের ভেতরে ঢুকে পড়ে। কি মিষ্টি মেয়েটা, আবার আমার পছন্দের নীল রঙের জামাও পরেছে, আর একদম আমার মতো পাও ভাজি খেতেও ভালোবাসে। হঠাৎ করে অচেনা অজানা কাউকে অবিকল নিজের মতো দেখলে বড্ড অবাক লাগে, এটা নিশ্চয়ই উপরওয়ালার কোনো সংকেত। এই বলে সঞ্জয় মহুয়ার পিছন পিছন তার অফিসের ভেতরে যায়। সেদিনের পর থেকে আস্তে আস্তে মহুয়ার সাথে তার বন্ধুত্ব বাড়তে থাকে। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে সঞ্জয় মহুয়াকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আমি তো বাড়িতে আমাদের বিয়ের কথা বলতে পারবো না, ওরা আমাকে কেউ পছন্দ করে না। আমার বাবা মায়ের কাছে তার দুটো ছোট মেয়ে সব থেকে পছন্দের, তাই আমাদেরকে বিয়েটা লুকিয়েই করতে হবে। তুমি আমার জীবনে আসলেই হবে, বাকি সবকিছু আস্তে আস্তে ঠিকঠাক শুধরে যাবে। আপাতত তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো। সঞ্জয়ের কথায় রাজি হয়ে মহুয়া সৃজনীর জন্য বানানো বিয়ের গহনা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় এবং সঞ্জয়ের সঙ্গে কোর্ট ম্যারেজ করে ফেলে। সঞ্জয় এবং তার পিসি সৃজনীদের বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে সঞ্জয়ের বিয়ে হয়ে গেছে, তাই এই সম্বন্ধ তারা ভেঙে দিয়েছে। সৃজনী কিংবা তার বাড়ির কেউই এই ঘটনাতে হয়তো কিছু মনে করত না, যদি না তারা জানতে পারত সঞ্জয়ের সঙ্গে তাদের বাড়ির বড় মেয়েরই বিয়ে হয়েছে। তাই সৃজনী এবং অঙ্কিতা রেগে গিয়ে খোঁজখবর লাগিয়ে সঞ্জয়ের দুই ভাইকেই বিয়ে করে। সমস্ত কথা শুনে সঞ্জয় প্রচন্ড পরিমাণে অবাক হয়। শুধুমাত্র বড় লোকের স্ত্রী হবে বলে এত কিছু করলে, কি লাভ হলো বলো তো? সেই তো তোমার বোনটা যতটা সম্পত্তির ভাগ পাবে তুমিও ততটাই পাবে, কারণ আমি আমার ভাইদেরকে সমানভাবে ভালোবাসি, আর তাই আমার সম্পত্তি আমি ওদের সমান ভাগেই ভাগ করে দেব। আমাকে তুমি ক্ষমা করে দাও সঞ্জয়, আর তোরা দুজনেও আমাকে ক্ষমা করে দে। আমি সত্যি বলছি, তখন রাগে আর লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি কিছুতেই মেনে নিতে পারিনি যে সৃজনী আমার থেকে ছোট হয়েও আমার থেকে আগে বিয়ে করবে, তাও আবার এত ধনী একজন কাউকে। আমাকে প্লিজ তোরা ক্ষমা করে দে। আমাদেরকে অরুণ আর পুষ্করের কাছে ক্ষমা চাইতে হবে। তুই যেভাবে এই বাড়ির বউ হতে গিয়ে তোর স্বামীকে নানান রকমের মিথ্যা কথা বলে ফাঁসিয়েছিস, আমরাও তোকে শিক্ষা দেব বলে ঠিক সেরকমই কিছু করেছি। আমরাও তোর মতো সমান দোষী। তাহলে আজকে এই ঘটনা এখানেই শেষ করো, আর বাবা মাকে ফোন করে জানিয়ে দাও যে আমরা সবাই একসাথে আছি একই শ্বশুর বাড়িতে আর ভালো আছি। আমরা না দেখলে এই বৃদ্ধ বয়সে ওদেরকে কে দেখবে বলো তো?
প্রায় এক বছর পর মহুয়া সেদিন তার বাবা মাকে ফোন করে। প্রথমে তার বাবা মা অনেক রাগারাগি করলেও পরে তারা মহুয়াকে ক্ষমা করে দেয়। অরুণ এবং পুষ্কর বাড়িতে এলে সৃজনী এবং অর্পিতা তাদের সমস্ত কিছু জানায়। তারা সবাই একে অপরকে ক্ষমা করে দেয় এবং তিন বোন একই ছাদের তলায় একই শ্বশুর বাড়িতে মিলেমিশে সংসার করতে থাকে।